শেরপুরে মৌমাছিরা প্রায় 6 শতাধিক মৌচাক দিয়ে দখল করেছে একটি ইউনিয়ন। আর এসব মৌচাক দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। বাসাবাড়ির ছাদের কার্নিশ এবং গাছের ডালে করেছে মৌচাক। এতে ওই ইউনিয়নের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি খাঁটি মধু পেয়ে বাড়তি আয়ও করছেন সেখানকার মানুষ। শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে প্রতি বছরের ন্যায় সরিষার আবাদ বেশি হওয়ায় এই মৌসুমে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য অধিক হারে এই এলাকায় অবস্থান করছে। তবে সরিষার আবাদ শেষে মৌমাছিগুলো চলে যায় অন্যত্র। 1994 সালে প্রতিষ্ঠিত চন্দ্রকোনা ডিগ্রি কলেজ ভবনকে 2018 সালে 4-তলা ভবন নির্মাণের পর মৌমাছিদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে এটি। গত 4 বছর ধরে মৌমাছিরা এই ভবনে কার্নিশে মৌচাক করে। এবার গড়ে তুলেছে 75টি মৌচাক। আর এসব মৌচাকগুলোকে শিক্ষার্থীরা বিরক্ত করে না, তাই মৌমাছিও কাউকে কামড় দেয় না, ফলে সহ অবস্থানে থেকে নিরাপদেই চলছে কলেজের কার্যক্রম। তারা নিজের মতো নিজেরাই চলে, আমরা আমাদের মতো নিজেরাই চলি, আমাদের কোনো ডিস্টার্ব করে না এবং কোনো কামড় দেয় না, বা আমাদের ছেলেমেয়েরাও তাদের কোনো ডিস্টার্ব করে না তাদের মতো। এছাড়াও এটা সৌন্দর্য বাড়ছে, এই এলাকার মানুষের কৌতূহলী হয়ে এখানে এই মধুচাক দেখতে আসে এবং এরা এখান থেকে মধু নিয়ে নিজেরা খায় এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করে। খাঁটি মধু তাই অনেক উপকারী, তাই আমরা এই মধু নিচ্ছি। এর আগে অন্য কোথাও একসঙ্গে এতগুলো মৌচাকের চাক না দেখায় অনেকেই আসছেন ঘুরতে। শুধু আমাদের এই কলেজে না, এই চত্র এলাকাতে বিভিন্ন বিল্ডিং এ আর বিভিন্ন স্কুলে আছে, যেমন আর বাসা বাড়িতে যাতে ছাদ আছে, প্রত্যেক বিল্ডিং এ এরকম চাক বসতেছে। এটা খুব মানে খুব একটা মজার বিষয় এবং এটা অনেকে দেখতে আসে। এবং এটা একদম মানে এই সিজনে আমাদের শস্যের বৃহত্তর মামিসিংয়ের মধ্যে শস্যের জন্য এটা বড় একটা মুকাম, এটা বড় এলাকা, এখানে শস্যের ফুলের থেকে মধুগুলো আসে আর এই সিজনে। আমরা একটু দূর থেকে আসলাম বেড়াইতে, এদিকে অনেক শুনছি যে অনেক চাক হয়েছে কলেজের ইয়েতে বিল্ডিং এ, তারপরে ওইদিকে বাজারের বিল্ডিং এ অনেক চাক হয়েছে। এবারই প্রথম মৌমাছির চাকগুলো স্থানীয় যুবকদের কাছে 52,000 টাকা দিয়ে বিক্রি করে কলেজের রাজস্ব বৃদ্ধি করেছেন বলে জানান কলেজের অধ্যক্ষ। প্রতিবারই আমরা মধু চাক, আমরা যা মধু যা পাই আমরা শিক্ষক কর্মচারী ভাগ করি। এইবার আমি ভাগ করি না দিয়ে এবার আমি 52,000 টাকা এটা ওপেন টাকে খোলা টাকে আমি দিয়ে দিছি, এটা কলেজ একটা রেভিনিউ বাড়ছে। এই চন্দ্রকোনা ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 7 শতাধিক মৌচাক। বন বিভাগের তথ্য মতে পৃথিবীতে 9টি স্বকৃতি গোত্রের 20,000 জাতের মৌমাছি রয়েছে। নকলার মৌমাছিরা ডাচ পুত্রভুক্ত। এরা এক জায়গায় একসাথে থাকতে পছন্দ করে, তাই একত্রে অনেক চাক তৈরি করে।